আমার বাসা চলে আয়, আমার বাসা তো খালি পড়েই থাকে। আর মনি কখন কি করছে না করছে সব কিছু খেয়াল রাখবি। এমন চাপে যেন সব কিছু ফেলে ফুলে দিয়ে একেবারে পালিয়ে যায়। মনিকে শুধু চাপ দিলে হবে না, এমন কিছু করতে হবে যাতে ও যন্ত্রণায় বাড়ি ছেড়ে চলে যায়। কাজের মেয়েরা এমনি আমার দুই চক্ষের বিষ, মনিকে যন্ত্রণা দিয়ে সেই বিষ মেটাতে হবে। এক মেয়ের জন্য আমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, জেলের কষ্ট, মনিকে কষ্ট দিয়ে সেই কষ্ট মেটাতে হবে। এই টকবকে গরম পানিটা যদি মনির গায়ে ঢেলে দিতে পারতাম তাহলে অনেক শান্তি হতো। কি করতেছেন? মেঘনা চাইতে বৃষ্টি এসে পড়েছে। খালা একটু চা বানাচ্ছিল মনি, আমার আবার চায়ের খুব তৃষ্ণা, একটু পরপর চা খেতে হয়। আমারে বললেই পারতেন, আমি বানাই দিতাম। সমস্যা নাই, আমার আবার নিজের চা নিজে বানিয়ে খেতে ভালো লাগে, তা না হলে তৃষ্ণা মেটে না। কবিগুরুর একটা গান আছে না, চোখে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। বাহ, খুব সুন্দর। কিন্তু খালা, আমার হাতের চাও কিন্তু খুব মজা হয়, মানে বাড়ির সবাই বলে আর কি। রুনা তোমার হাতে চা খায়? হ্যাঁ, খাইবো না কেন, সে তো যখন তখন চা খেতে চায় আমার। দেখো মনি, আমি রুনা নই, তুমি কাজের মেয়ে বলে যখন তখন তোমাকে আমি হুকুম করব, চা বানাতে বলবো, এতটা নির্দয় পাষাণ আমি হতে পারবো না। আমি আর কাজের মেয়ে নাই, তাই না খালা? আয়ান আমারে এবারের বইয়ের পরিচয় দিছে। কাজের মেয়ে বলেছি বলে তুমি কি আবার রাগ করেছো? না না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আর কাজের মেয়ে হওয়াটা তো আর খারাপ কিছু না, আমি তো আর অপরাধ করে জেল খাটতেছি না। ও, হঠাৎ জেলের কথা বললে যে? না মানে কিছু না খালা, আসলে দাদি যা। না না, দাদি জানার কথা কম যাইব না, তাতে তার অপমান হইব। কি হলো মনি, হঠাৎ অবচেতন মনে কি ভাবছ? না না, তেমন কিছু না, আসলে একজনের কথা মনে পড়ে গেল আর কি। তাই রান্নাঘরে কোনো কাজে এসেছিলে? ও হ্যাঁ, দেখছেন আমি বলতেই ভুলে গেছি আসল কথা। খালা, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, দয়া করে রাখবেন। হ্যাঁ বলো না, কি অনুরোধ? খালা, আপনি তো নিজের কানেই শুনছেন, দাদি জানের বৃদ্ধাশ্রমটা বন্ধ করার জন্য সীতা দাদি যেন উইঠা পড়া লাগছে। আর আমি এই বাসায় থাকলে সে বৃদ্ধাশ্রমের লোকগুলোর বাই করতে পারবো না। কিন্তু সমস্যা হইতেছে, আমি থাকতে পারতেছি না। কোথায় যাচ্ছ তুমি? এই তো কাছে, জরুরি একটা কাজ আছে, আসলে আমি না গেলেই না। খালা, আপনার কাছে একটাই অনুরোধ, আমার আসতে আসতে যতক্ষণ সময় লাগবো ততক্ষণ সময় আপনি একটু সীতারা দাদি জানরে একটু ব্যস্ত রাখবেন, বেশিক্ষণ না, দুই ঘন্টা। কিন্তু ব্যস্ত রাখবো কি করে, ওই মহিলা তো আমাকে দেখতেই পারে না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, যখন সীতারা দাদি জান ওই বৃদ্ধাশ্রমের লোকগুলোর বাই করতে যাইব, তখন আপনি তার পিছে পিছেই যাবেন, তারপর আপনি আপনি বুঝতে পারছেন তো, এভাবে বেশিক্ষণ না, দুইটা ঘন্টা আপনি তার একটু আটকায় রাখেন, তারপর আমি আহ!
নিচে চাটা পড়ে গেল। পানি পানি দিতে বলব, পানি। সরি, আরে আরে আরে, কি করছো কি করছো? গরমের মধ্যে ঠান্ডা পানি দিলে ফোস্কা পড়ে যেতে পারে। কালা জল মানে কি হয়েছে? অনেক চিৎকার শুনলাম। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।